আসসালামু আলাইকুম, আমি লিজা বলছি পর্তুগাল থেকে। আর এই যে পর্তুগালে আমার বারান্দা বাগান থেকে, আর এই যে এটা হলো ক্যাপসিকামের গাছ, তো গাছগুলা দেখাই। এখানে পোশাক তোলা হয়েছে। আর এই যে এখানে হলো, এই যে মাশাল্লাহ, আমার এগুলো হলো কলমি শাক। এখানে এই যে ডাটার বীজও আছে, শাকও আছে, দেখেন এরকম ঢেকে দিয়েছি। এই যে মরিচ, মরিচের গাছ, এই যে মরিচ, এই যে মরিচ, এই যে এখানে মাশাল্লাহ আমার মরিচগুলা মাশাল্লাহ অনেক বড় হয়েছে, যে দেখেন এই যে মরিচ। বাংলাদেশে যে মরিচের দাম, তো এখানেও তো দাম, তো মনে হয় সবারই একটা একটা করে মরিচের গাছ লাগানো দরকার, কয়েকটা করে। তাহলে দেখা যাবে প্রয়োজনে মরিচ মানে গাছ থেকে ছিঁড়ে খাওয়া যাবে। ওই যে অনেক মরিচই কিন্তু ধরেছে, ওই যে ভিতরে আছে আরো, এই যে দেখেন। তো এই যে এখানে কুমড়ো শাক আছে, তারপরে এই যে সিম গাছ লাগিয়েছে, দেখেন কত বড় ডোকা হয়েছে। এই যে সিম, এই যে এখানে পুঁই শাক, আর এই যে এখানেও কিন্তু মরিচের, এই যে মরিচ ওখানেও কিন্তু আছে, মরিচের অনেক গাছ আছে আমার। আর এই যে এটা মিষ্টি কুমড়া শাক, আর এই যে এখানে লাউ আছে, চাল কুমড়ো আছে, দেখেন মাশাল্লাহ। আর এই যে ফাইনালি আমার করলা গাছ দেখাই, মাশাল্লাহ বলবেন। এই যে দেখেন কত বড় করলা আমার, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এগুলো বড় বড় করলা লাগিয়েছিলাম, দেখাই এখন। এই যে দেখেন আরো করলা, এই যে, এই যে আছে করলা, এই যে আরো অনেক ছোট ছোট করলা, ওই যে ওখানে আছে, এই যে গাছটা এরকম নেট টানিয়ে দিয়েছি। এখানে মরিচের গাছ আছে, এই যে মরিচ, মরিচের অনেক গাছে আছে আমার। তো এই যে এখানে একটা দেখেন ক্যাপসিকাম লাগিয়েছিলাম, দেখেন এখানে একটুখানি কেমন জানি হয়েছে, কিন্তু মশলা বড় হয়েছে, দেখছেন। এই যে আরো শাক আজকে একটু কাটি দেখাই আপনাদের।
এখান থেকে পাতা কেটে কেটে নিব। তো এই যে পুঁই শাকগুলো সবগুলো তুলে নিচ্ছি, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যারা এই পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখে নেবেন। আর এই যে বাগানের বারান্দা বাগানের টাটকা সবজি দিয়ে, ফ্রেশ সবজি দিয়ে, মানে শাক দিয়ে মুড়িঘণ্ট করব, তো দেখতে থাকুন। এই যে কলমি শাকও নিয়েছি, দেখেন মাশাল্লাহ শাক পাতাগুলো খুব সুন্দর। যে সব তুলেছি যে এখানে ইলিশ মাছের দুইটা মাথা নিয়েছি মুড়ি ঘণ্ট। আর ওরা মাথাগুলো কিভাবে যে কেটে দিয়েছে দেখেন। আর এই যে শাক কাটবো, তো আগে বসিয়ে দিব। পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, তো মুড়ি ঘণ্ট আর আলু কাটবো, সব কেটে তারপরে বসিয়ে দিব। এই যে এখানে রান্না করব, শাক পাতা দিয়ে যে শাক পাতাগুলো কেটে নিয়েছি পুঁই শাক, আর এই যে দুটা মাছের কৃষ্ণমাছের মাথা, আর এই যে আলু কিউব করে কেটে নিয়েছি, আর এই দিকে জিরা দিয়ে দিয়েছি প্যানে, এই যে সব মশলাপাতি, এই যে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। তো এই যে পুরো রান্নাটা আমি একটু শর্টকাটে দেখাবো কেটে কুটে, কারণ সবসময় তো রান্না দেখাই, আর রান্না বেশি দেখা দিয়ে গেলেও ব্লগটাও বড় হয়ে যাবে। তো এই যে এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে যে মাথাটাও কষিয়ে নিয়েছি, তো মাথা কষানোর পরে সব আর কি এই যে পুঁই শাক, এখানে এই যে পুঁই শাক আলু আর কি দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি মুড়িঘণ্ট করি। আর মুড়িঘণ্টর এরকম রেসিপি আমার চ্যানেলেও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, এই জন্য আর দেখালাম না। তো এই যে আমার ফাইনালি মুড়িঘণ্ট আর কি এই যে হয়ে গেছে, তো এই যে ঝোলটা যখন এই যে এরকম হয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে, তখন আর কি আমি এই যে নামিয়ে ফেলবো। তো এইভাবেই আর আমি শাক পাতা দিয়ে মুড়িঘণ্ট করি। তো এই যে ফাইনালি হয়ে গেছে আমার। তো যারা এতক্ষণ আমার ভিডিওটা কষ্ট করে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।